সেই ইম্পর্টেন্ট টেকনিক ক্লাস টেনের জন্য ওয়ান তো কোশ্চেনটা যদি এরকম যদি টেন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এবং টেন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তবে এ ও বি এর মান কত হলো অঙ্কটা সলিউশন টেন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এখন রুট থ্রি টেন কত ডিগ্রি ভ্যালু রুট থ্রি এটা হবে টেন 60 ডিগ্রি এখন বোথ সাইড দেখো টেন টেন যদি কেটে যায় তাহলে কি থাকলো এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি এলো ইকুয়েশন নাম্বার ওয়ান আবার টেন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রি ভ্যালু বুঝলি টেন 30 ডিগ্রি তাহলে কি দাঁড়ালো টেন টেন কেটে গেলে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি দিস ইজ ইকুয়েশন টু এখন এক নম্বর সমীকরণ থেকে দু নম্বর সমীকরণ বিয়োগ করে কি বিয়োগ করো বিয়োগ করলে আমরা এ অথবা বি এর ভ্যালু পেয়ে যাব তো সমীকরণ এক সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করে পাই তাহলে বিয়োগটা কিভাবে দেখানো যায় এইভাবে এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি আবার এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি বিয়োগ করো বিয়োগ করলে অটোমেটিক্যালি এটা বিয়োগ হয়ে যাবে এটা যোগ হয়ে যাবে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে হলো প্লাসে মাইনাসে এটা কেটে যাবে এখানে প্লাস বি তাহলে কত হলো টু বি ইকুয়াল টু 60 মাইনাস 30 তাহলে 30 ডিগ্রি 30 ডিগ্রি এখন বি ইকুয়াল টু কত বি ইকুয়াল টু 30 ডিগ্রি বাই টু ইকুয়াল টু কত হবে 15 ডিগ্রি তাহলে বি ইকুয়াল টু বেরোলো 15 ডিগ্রি এখন এই বি এর ভ্যালুটা আমরা যদি সমীকরণ একে বসিয়ে দিই পেয়ে যাব তো এক নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই বিয়ের মান বসিয়ে পাই কি পাই এক নম্বর সমীকরণ হলো এ প্লাস বি ইকুয়াল টু 60 তাহলে এ প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি তাহলে এ ইকুয়াল টু কি দাঁড়ালো এ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি সুতরাং
ए इक्वल टू पेलाम आमरा 45 डिग्री और बी इक्वल टू पेलाम 15 डिग्री ए दुटो हलो आंसर ए गेलो एकटा क्वेश्चन एखन आर एकटा क्वेश्चन जदि आमरा देखी तो आलादा धरनेर से क्वेश्चनटा की से क्वेश्चनटा हलो যদি cot থিটা ইকুয়াল টু 7 বাই 8 হয় তবে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটার মান কত কোশ্চেনটা আমরা একটু লিখে নিই এখানে তোমাদের সুবিধা হয়ে যাবে দু নাম্বার যদি cot থিটা ইকুয়াল টু 7 বাই 8 হয় তবে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা হোল ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এর মান কত এর মান কত এই হলো কোশ্চেন এই হলো কোশ্চেনটা যদি cot থিটা ইকুয়াল টু 7 বাই 8 হয় তবে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটার মান কত তাহলে আমরা এখন সমাধান করব সলিউশন সলিউশন তাহলে কোশ্চেনটা কি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এখন দেখো এখানে উপরে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা দ্যাট মিন্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে আছে তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা নিচে সেম ওয়ান স্কোয়ার মাইনাস কস থিটা হোল স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান কস থিটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা তাহলে আমরা ফর্মুলা থেকে কি পাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তো কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মিন্স আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা সরি ইট উইল নট টেন ইট উইল বি কস স্কোয়ার থিটা কস বাই সাইন সাইন বাই কস হতো তাহলে টেন হয়ে যেত তো কস বাই সাইন মানে কট স্কোয়ার থিটা এখন কট থিটার ভ্যালু কত কট থিটার ভ্যালু 7 বাই 8 তাহলে কট স্কোয়ার থিটা কি হবে 7 বাই 8 হোল স্কোয়ার ইকুয়াল টু 49 7 স্কোয়ার মানে 7 ইনটু 7 49 8 স্কোয়ার মানে 8 ইনটু 8 64 এই হলো অ্যান্সার তাহলে এটা হয়ে গেল দু নম্বর আর একটা অঙ্ক করা যায় ধরো কোশ্চেন নম্বর থ্রি কোশ্চেনটা হলো এরকম যদি ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান না সরি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয় তবে টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন থিটা এর মান কত
তাহলে আমরা থিটার ভ্যালু আগে বের করব, তারপরে থিটার ভ্যালুটা এখান থেকে বসিয়ে ওর মান বসিয়ে বের করা যাবে। তাহলে থিটার ভ্যালু বের করতে হলে আমাদের এখান থেকে বেরোতে হবে, কন্ডিশনটা হলো ফোর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ফোর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে কস স্কোয়ার থিটা কি হবে, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান বাই ফোর। তাহলে কস থিটা কত হবে, কস থিটা হবে রুট ওভার অফ ওয়ান বাই ফোর ইকুয়াল টু রুট ওয়ান বাই রুট ফোর, রুট ওয়ান মিন্স ওয়ান, রুট ফোর মিন্স টু। তাহলে কস থিটা ইকুয়াল টু হাফ, তাহলে কস কত ডিগ্রি ভ্যালু হাফ, কস থার্টি ডিগ্রি ভ্যালু হলো হাফ, কস থার্টি ডিগ্রি। তাহলে আমরা কস কস যদি কেটে নিই তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো, থিটা ইকুয়াল টু দাঁড়ালো থার্টি ডিগ্রি। তাহলে অঙ্কটা কি ছিল, কার মান ভ্যালু বের করতে হবে, মান টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন থিটা। তাহলে আমার লিখি টু টেন থিটা, টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন থিটা, থিটার বদলে আমরা লিখব থার্টি ডিগ্রি, তাহলে হয়ে যাবে টু টেন থার্টি ডিগ্রি আর হবে কত, কস থার্টি হবে না, এখানে একটু ভুল হয়ে গেল, কস সিক্সটি হবে হাফ, এটা হবে সিক্সটি ডিগ্রি, সরি এটা হবে সিক্সটি ডিগ্রি। তাহলে থিটা হয়ে যাবে সিক্সটি ডিগ্রি, থিটা যদি সিক্সটি ডিগ্রি হয় কস সিক্সটি হলো হাফ কারণ সাইন থার্টি হাফ, তাহলে এটা হয়ে যাবে সিক্সটি ডিগ্রি। টেন সিক্সটি, টেন সিক্সটি ডিভাইড বাই ওয়ান মাইনাস